আসসালামু আলাইকুম, হেলদি রোজ ফার্মেসির পক্ষ থেকে স্বাগতম। এটা একটি মডেল ফার্মেসি। আমি আইয়ুব আলী, রেজিস্টার্ড এ গ্রেড ফার্মাসিস্ট, গ্রাজুয়েট ফার্মাসিস্ট। আমি আজকে অ্যালার্জি কমন কোল্ড নিয়ে কিছু কথা বলব। কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে এনভায়রনমেন্টের পরিপ্রেক্ষিতে আমরা নর্মালি বিভিন্ন সময় ধুলাবালি বা ঠান্ডা চলে আসে বা হঠাৎ করে গরম চলে আসে, সেই জন্য আমাদের ঠান্ডা কাশি লেগেই থাকে এবং এই মেডিসিনটা সবচেয়ে বেশি বাংলাদেশে ইউজ হয়। সেক্ষেত্রে আমি বেশ কিছু কথা বলবো, যেটা হচ্ছে আমরা কন্টিনিউয়াসলি সেই কাজগুলো করে যাচ্ছি, আমরা নিজেরাও জানি না আসলে এগুলা ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে না। সেখানে হচ্ছে যে যদি বলি যে অ্যালার্জি হলে আমার ঠান্ডা কাশি হচ্ছে, আমি অ্যালার্জির ওষুধ নিয়ে যাচ্ছি, কোনো না কোনো ফেক্সো বা সিটিরিজিন হাইড্রোক্লোরাইড, যেরকম অ্যালাট্রল বা অন্য বিভিন্ন ব্র্যান্ড নেমে পাওয়া যায়, যেরকম লিবোসিটিরিজিন, তারপর হচ্ছে রূপা, যেটা রূপানিডিন, এরকম অনেক ধরনের অ্যালার্জির ওষুধ আছে যেগুলো আমরা ইউজ করি আসলে। আর আরেকটা ব্যাপার যেটা, যে অ্যালার্জি তো অ্যালার্জি বা ঠান্ডা জনিত কারণে অনেকের আমাদের জ্বর চলে আসতে পারে। বাচ্চাদের বেশিরভাগই হয় যে ঠান্ডা লাগছে, ঠান্ডার কারণে জ্বর আসে, হালকা গা গরম হয়েছে। কোনো একটা ফার্মেসিতে গেলাম, ছোটো ফার্মেসি, সে কিছুদিন ধরে ওষুধ বিক্রি করে, সে হয়তো 3 মাসের কোনো একটা কোর্স করছে ফার্মেসির উপর, সো সে আপনাকে অ্যান্টিবায়োটিক ধরায় দেয়, তো আপনি সুন্দর অ্যান্টিবায়োটিক নিয়ে এসে বাচ্চাকে খাওয়াচ্ছেন। তো আসলে এই ঠান্ডাজনিত কারণের জন্য আপনি কি বাচ্চাকে অ্যান্টিবায়োটিক দিতে পারেন? কখনোই না, এটা মানে বড় ধরনের না, আপনি কখনোই অ্যান্টিবায়োটিক দিতে পারেন না। ঠান্ডা কাশির জন্য কখনোই আপনি অ্যান্টিবায়োটিক দিতে পারেন না এবং অ্যান্টিবায়োটিক আপনি খেতে পারেন না। আপনার যদি কোনো ইনফেকশন থাকে আপনার লাংকে বা আপনার কী বলে গলাতে, যদি আপনার টনসিলাইটিস বা সেটা যদি হয় বা কোনো ইনফেকশন দেখা যায়, ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন দেখা যায়, তখন আপনি অ্যান্টিবায়োটিক দেবেন। তার আগে কেন অ্যান্টিবায়োটিক আপনি নেবেন এবং অবশ্যই সেক্ষেত্রে আপনার ডাক্তারের ওপিনিয়ন নিতে হবে। আপনি ডাক্তার ছাড়া, ডাক্তারের ওপিনিয়ন ছাড়া, টেস্ট ছাড়া আপনি অ্যান্টিবায়োটিক কখনোই খেতে পারেন না। সো অ্যান্টিবায়োটিক যদি আপনি, এর গুরুত্বটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি অ্যান্টিবায়োটিক নেবেন না। কারণ অ্যান্টিবায়োটিক আমাদের দেশে অনেক অ্যাডভান্স অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করতেছি আমাদের বাচ্চাদের জন্য। যদি ওই বাচ্চা যখন বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো প্রবলেমে পড়বে, যদি কোনো সার্জারি হয়, তখন এই অ্যান্টিবায়োটিকটা নাও কাজ করতে পারে, রেজিস্ট্যান্স গ্রো হয়ে যেতে পারে। সো সেই জন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে যে অ্যান্টিবায়োটিক আমরা ঠান্ডা কাশির জন্য কখনো অ্যান্টিবায়োটিক না, আমরা অ্যান্টিবায়োটিক খাবো না। সেটাকে আমরা যদি আমরা ফ্যামিলিগতভাবে চিন্তা করি, এবং কিছু ফ্যামিলি ট্রিটমেন্ট আছে, যেরকম আমরা দেখছি ছোটো সময় আমাদের ঠান্ডা লাগলে আমাদের মায়েরা তুলসী পাতা বা বাসকের পাতা সুন্দর রস করে আমাদের খাওয়াতো, বা গরম পানি, হালকা গরম পানি করে খাওয়াতো, লং বা দারচিনি বা এগুলা দিয়ে সুন্দর করে চা বানিয়ে দিত আমরা খেতাম। সো এগুলো হচ্ছে ভালো ট্রিটমেন্ট, বা রসুন তেল দিয়ে আমাদেরকে বুকে বা স্পাইনাল কর্ডে সুন্দর করে মালিশ করে দিত। সো এরকমই করলে পরে আমাদের ঠান্ডা কাশি ভালো হয়। বাচ্চাদের এটা একটা ভালো দিক যে এই এগুলো যদি মেনটেন করা হয়, অবশ্যই তার ঠান্ডা কাশি ভালো হয়ে যেতে পারে। এবং নর্মালি আপনি ঠান্ডা কাশির ওষুধ খাওয়াতে পারেন, যদি ভালোই না হয় সেক্ষেত্রে আপনি অ্যান্টিবায়োটিক দিতে পারেন। অ্যান্টিবায়োটিক অবশ্যই যদি কোনো ইনফেকশন থাকে লাংকে, তাহলে আপনি অ্যান্টিবায়োটিক ইউজ করাতে পারেন, অবশ্যই সেক্ষেত্রে আপনাকে ডক্টরের সাজেশন নিয়ে নিতে হবে। সো কোনো ফার্মাসি দোকান থেকে কখনোই অ্যান্টিবায়োটিক নেবেন না উইদাউট ডক্টরের সাজেশন। সো সেটাই আবেদন থাকবে, অ্যান্টিবায়োটিকের অ্যাবিউজ করবেন না, অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহার করবেন না, ইরেশনাল ইউজ করবেন না। সো অবশ্যই আপনাদের প্রতি এটাই আবেদন যে ঠান্ডা কাশির জন্য কখনোই অ্যান্টিবায়োটিক না। আর ঠান্ডা কাশির জন্য আপনি নর্মালি যে ওষুধগুলো আছে সেগুলো আপনি নিতে পারেন, ডক্টরের সাজেশন অবশ্যই নিতে হবে, নিয়ে তারপরে আপনি এই ওষুধগুলো ব্যবহার করবেন। সেটাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।